প্রিয় ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের পঞ্চম সপ্তাহের কর্ম ও জীবনমুখী শিক্ষা বিষয়ক অ্যাসাইনমেন্টের আমরা প্রশ্ন প্লাস উত্তরটা দেখব। তো এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হলো তোমাদের প্রথম অধ্যায়, শিরোনাম করতে হবে হচ্ছে কর্মেই আনন্দ। পার্ট এক পার্ট দুই এগুলো থেকেই কোয়েশ্চেন করা হয়েছে। তো কোয়েশ্চেনটা ছিল, একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে, আর কী কী বৈশিষ্ট্য নিজের মধ্যে তুমি দেখতে চাও এবং সেটা কেন। তো এই বিষয়টার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, কোথায় থেকে তুমি কী করবে, আত্মমর্যাদার ধারণা দিতে হবে, আত্মমর্যাদার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে, আত্মমর্যাদাবান মানুষের আর কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে দেখতে চায় এবং কেন যুক্তিসহ লিখতে হবে, এ বিষয়ে পাঠ্যপুস্তক এবং প্রয়োজনে অভিভাবকদের সহায়তা নেওয়া যাবে, আর অতি উত্তম পেতে গেলে আত্মমর্যাদার ধারণা বৈশিষ্ট্য প্রদান করতে হবে, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানে সক্ষম, এগুলো থাকেই সাধারণত, নির্ভুল বানান, সঠিক বাক্য গঠন ও যুক্তিসম্মত ব্যাখ্যা প্রদান, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা ও সৃজনশীলতা থাকতে হবে, আর যথাসময়ে অ্যাসাইনমেন্ট জমা প্রদান করতে হবে। অ্যাসাইনমেন্টগুলো যদি তুমি সময় অনুযায়ী না দাও তাহলে কিন্তু অতি উত্তম পাওয়ার সম্ভাবনা সেখান থেকে কমে যাবে। তো সেক্ষেত্রে আমরা এখন যদি উত্তরমালায় চলে যাই, তো প্রথমেই তোমাদের শিরোনাম আমরা দেখছি, শিরোনামটা ছিল কর্মেই আনন্দ, এটা শিরোনাম লিখবা। আর এখন প্রথমেই যে পয়েন্টে বলা হয়েছিল যে আত্মমর্যাদার ধারণা থাকতে হবে, আমরা সেই অনুযায়ী করার চেষ্টা করেছি আসলে, যেটা তোমাদের ডিরেকশন দেওয়া হয়েছিল, নির্দেশনা, আত্মমর্যাদার ধারণা দেবে। তো সেই আত্মমর্যাদার ধারণাটাই আমরা প্রথমে লিখেছি, যে আত্মশব্দের অর্থ নিজ এবং মর্যাদা শব্দের অর্থ সম্মান। তাহলে দুইটা যদি অ্যাটাচ করা হয়, অর্থাৎ আত্মমর্যাদার অর্থ হলো নিজের বা নিজেদের প্রতি সম্মান। আমরা আবারও বলছি, আত্মশব্দের অর্থ নিজ এবং মর্যাদা শব্দের অর্থ সম্মান। তাহলে আত্মমর্যাদার অর্থ হলো নিজের বা নিজেদের প্রতি সম্মান। অনেকে মনে করেন আত্মমর্যাদা হলো নিজের কাছে নিজের সম্মান এবং মানুষ হিসেবে নিজের পরিচয়ের ব্যাপারে সচেতন থাকা। আবার কেউ কেউ মনে করেন আত্মমর্যাদা হলো নিজের চারপাশ ও অবস্থান সম্পর্কে সজাগ থাকা, একটু ব্যাপক অর্থে বললে এসব আসে। তো এরপরে যে এখানে পয়েন্টে আমরা প্রশ্নে আবার যাব, প্রশ্নে বলা হয়েছে যে আত্মমর্যাদার বৈশিষ্ট্যগুলো তোমার লেখায় উল্লেখ করতে হবে। আমরা তো সেই বৈশিষ্ট্যগুলো এখন লিখব, যে আত্মমর্যাদার বৈশিষ্ট্য। তোমরা ডাইরেক্ট এরকম আসলে কালার পেন ইউজ না করে বরং আন্ডারলাইন করতে পারো এই ধরনের নীল বা সবুজ কালি দিয়ে। তো আত্মমর্যাদার বৈশিষ্ট্য হিসেবে আমরা বই থেকে এগুলো কালেকশন করেছি। এক নম্বর পয়েন্টে আমরা দিলাম, একজন আত্মমর্যাদাবান ব্যক্তি সবসময় নিজের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সচেতন থাকেন, অর্থাৎ কখন তাকে কি করতে হবে এই ব্যাপারগুলো কেউ বলে দিতে হয় না, নিজেই বোঝেন। দুই নম্বর হলো, অন্যদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। কোনো একটা ব্যাপারে অন্য কেউ যদি মতামত দেয় তাহলে তার মতামতটা যদি ভুলও হয়, হ্যাঁ, তাহলে তাকে অবজ্ঞা না করে বরং তাকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া, আর যদি তার মতামতটা ভালো মনে হয় তাহলে গ্রহণ করা, এটাকেই বলা হয় অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকা। তিন নম্বর পয়েন্টে আমরা বৈশিষ্ট্যে যেটা বলছি, যে নিজের মানসিক, শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা থাকলেও নিজের ক্ষমতা এবং সামর্থ্যকে সম্মান করেন। আবার কেউ কেউ মনে করেন আত্মমর্যাদা হলো নিজের চারপাশ এবং অবস্থান সম্পর্কে, এটা আমরা আগে উপরে অবশ্য লিখেছি, সো এই লাইনটা আমরা এখানে ক্যান্সেল করে দিচ্ছি, এটা লাগবে না। তো তিন নম্বর পয়েন্টে তোমরা এটাই দাও, যে নিজের মানসিক, শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা থাকলেও নিজের ক্ষমতা এবং সামর্থ্যকে সম্মান করেন। হয়তো কেউ আছেন যে একটা কোনো কিছু করতে পারেন না, তার ইনএবিলিটি আছে, সক্ষমতা নেই, কিন্তু তারপরেও সে সেটাতেই সন্তুষ্ট থাকেন, এক মানে অন্যের উপর লোভ করেন না, এরকম বিষয়টা। চার নম্বর পয়েন্ট হলো, একজন আত্মমর্যাদাবান ব্যক্তি অন্যায় কাজ করতে লজ্জাবোধ করেন। তিনি ভাবেন যে আমি যে এটা করবো, কাজটা যেহেতু অন্যায় তাহলে কে কী ভাববে, এই যে বিষয়টা, এটা আত্মমর্যাদাবান ব্যক্তির একটা বৈশিষ্ট্য। আর পাঁচ নম্বর এই পয়েন্টে আমরা বলছি যে একজন আত্মমর্যাদাবান ব্যক্তি সবসময় অন্যদের কাছে গ্রহণযোগ্য আচরণ করেন, এমন ধরনের আচরণ করেন যেটা সবাইকে গ্রহণ করে, এরকম গ্রহণযোগ্য আচরণ। ছয় নম্বর বৈশিষ্ট্য হিসেবে আমরা লিখেছি যে সবার কাছে গ্রহণযোগ্য রুচিবোধের প্রকাশ ঘটে আত্মমর্যাদাবান ব্যক্তির ক্ষেত্রে। আমরা কিন্তু সবগুলো বই থেকে কালেকশন করেছি, তোমরা নির্দ্বিধায় তোমরা লিখতে পারো এটা।
তো তারপরে আসলে আমরা বৈশিষ্ট্যগুলো লেখা শেষ করলাম, এই যে বৈশিষ্ট্যগুলো হয়ে গেল। এখন বলা হয়েছে আত্মমর্যাদাবান মানুষের আর কোন কোন বৈশিষ্ট্য তার মধ্যে দেখতে চায়। এখানে আসলে তোমার ডিরেকশন ছিল এইটা যে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে কোন কোন বৈশিষ্ট্য তোমার মধ্যে আছে আর কি কি বৈশিষ্ট্য নিজের মধ্যে দেখতে চাও, তার আগে এই কথাগুলো দিয়েই আসলে আসতে হবে। এখন আমরা যেটা বলবো যে আমার নিজের মধ্যে এই ধরনের আত্মমর্যাদাবান যে আমরা বৈশিষ্ট্যগুলো দেখলাম এগুলো কি কি আমার মধ্যে আছে এবং আরো কি কি আমি চাই এবং সেটা কেন চাই। তো 7 নম্বর একটা পয়েন্ট ছিল আত্মমর্যাদাবান বৈশিষ্ট্য, সেটাও তোমরা লিখে নাও। একজন আত্মমর্যাদাবান ব্যক্তি সমাজের মানুষের উপকারে আসবে এমন চিন্তা ভাবনা করেন, তাদের যে চিন্তা ভাবনা ধ্যান ধারণা এটাও কিন্তু ইতিবাচক হতে হয় আত্মমর্যাদাবান ব্যক্তির ক্ষেত্রে। তো আমরা নেক্সটে আসলাম যে একজন আত্মমর্যাদাবান মানুষ হিসেবে আমার মধ্যে যেসব বৈশিষ্ট্য আছে তার নিচে দেয়া হলো। তো আমি সবেমাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তাই আমার মধ্যে এখনও সেইভাবে আত্মমর্যাদাবান মানুষের বৈশিষ্ট্য এখনও ফুটে না ওঠাটাই হয়তো স্বাভাবিক। তবুও আমি অনেক ভেবে দেখেছি আমি আত্মমর্যাদাবান মানুষের নিচের বৈশিষ্ট্যগুলো লালন করি, অর্থাৎ আমার মধ্যে এই নিচের বৈশিষ্ট্যগুলো আছে। 1 নম্বরে আমরা বলছি যে আমি আমার নিজ দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে সজাগ থেকে তা পালন করার চেষ্টা করি। যেহেতু আমরা আত্মমর্যাদাবান ব্যক্তির বৈশিষ্ট্যে দেখেছি যে সে নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন থাকে, তাই আমি আমার মধ্যে, তোমাদের ভিন্ন হতে পারে অ্যান্সার, সেটা সমস্যা না। 2 নম্বরে হলো আমি কোনো ব্যাপারে অন্যদের মতামতের গুরুত্ব দিই। 3 নম্বর পয়েন্ট, কেউ কোনো অন্যায় করছে এইসব দেখলে আমি প্রতিবাদ করি। 4 নম্বর হলো আমি যে কাজ একাই করতে পারি তার জন্য অন্যদের বিরক্ত করি না, কারণ নিজের কাজ নিজে করা এটাও আত্মমর্যাদাবান ব্যক্তিরই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে আমরা এইখানে নিচে যেটা আরও বলা হয়েছিল যে কি কি বৈশিষ্ট্য নিজের নিজের মধ্যে তুমি আরও দেখতে চাও, কিছু তো আছেই, আরও কি দেখতে চাও এবং সেটা কেন দেখতে চাও, আমরা সেটা এখন উত্তর দেবো। তো আমি আরও যেসব বৈশিষ্ট্য দেখতে চাই আমার নিজের মধ্যে, 1 নম্বর হলো আমার সব আচরণ যেন অন্যদের কাছে গ্রহণযোগ্য হয়। 2 নম্বর, আমি যেন নিজ সামর্থ্য ও প্রাপ্তি নিয়েই সন্তুষ্ট থাকি। 3 নম্বর পয়েন্ট, আমি যেন নিজের ভুল স্বীকার করার মানসিকতা তৈরি করতে পারি। এই এই তিনটা আমি খুঁজে বের করেছি যে আমি এই বৈশিষ্ট্যগুলো আমি নিজের মধ্যে দেখতে চাই। এখন এটা আমরা উত্তর দেব যে এটা কেন আমি দেখতে চাই। তো এই বৈশিষ্ট্যগুলো দেখতে চাওয়ার কারণ, এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে থাকলে আমি প্রকৃত আত্মমর্যাদাবান মানুষ হতে পারবো, এতে করে সমাজে সবাই আমাকে ভালোবাসবে। 2 নম্বর, সমাজে সবার কাছে একজন গ্রহণযোগ্য মানুষ হতে পারবো। 3 নম্বর, নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে যেন নিজের ভুলগুলো ঠিক করে নিতে পারি, এটাও একটা উদ্দেশ্য। 4 নম্বর পয়েন্টে যেটা দেওয়া হয়েছে যে নিজ সামর্থ্য ও প্রাপ্তি নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে নিজের মধ্যে কোনো কিছু না পাওয়ার হাহাকার থাকবে না, আমার সামর্থ্য যা আছে সেটা নিয়েই যদি আমি সন্তুষ্ট থাকি তাহলে আমার এটা নেই এটা নেই এইরকম কোনো হাহাকার নিজের মধ্যে থাকবে না। তো সবই হয়ে গেল, এখন আমরা মোটামুটি একটা কনক্লুশনে আসব, ফিনিশিং, যে পরিশেষে বলা যায় যে আত্মমর্যাদা এমন একটা গুণ যা অর্জন করতে পারলে একদিকে যেমন সুখী মানুষ হিসেবে গড়ে ওঠা যায়, তেমনি সমাজেও গ্রহণযোগ্য মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। এটি ছিল আমাদের ষষ্ঠ শ্রেণীর আজকে তোমাদের 5ম সপ্তাহের কর্ম ও জীবনমুখী বিষয়ের অ্যাসাইনমেন্ট। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।